কে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত যিনি দেশের অখণ্ডতা এবং দেশকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে কম্পিউটারাইজ করার উদ্যোগ সেই রাজীব গান্ধী আজকে 33তম প্রয়াণ দিবস 1991 সালে পেরুদুরমপুরে মানব বোমার মাধ্যমে ওনাকে আমাদের ভারতবর্ষের জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এই সেই রাজীব গান্ধী যিনি 1984 সালে প্রধানমন্ত্রী হয়ে প্রথম কম্পিউটার ইন্ট্রোডিউস করেছিলেন ভারতবর্ষে। তখন বিজেপি যারা ওই শ্রমিক সংগঠন কর্মচারী সংগঠন ওরা বিরোধিতা করেছে, অনেক রাজনৈতিক দল বিরোধিতা করেছে, কিন্তু আজকে ভারতবর্ষ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আজকে একটা সেরা দেশ। আমাদের লক্ষ লক্ষ সায়েন্টিস্ট কম্পিউটার সায়েন্টিস্ট আজকে আমেরিকা ইউরোপ সব জায়গায় আজকে আমাদের মান উজ্জ্বল করছে। সুতরাং রাজীব গান্ধীকে আমরা আজকে স্মরণ করছি, আজকে ওনার প্রয়াণ দিবসটা, আজকে সংগতি দিবস আমরা পালন করছি, আজকে কংগ্রেস ভবনে হয়েছে, এখন আমরা গান্ধীঘাটে যাব, ওখান থেকে এসে আমাদের রক্তদান শিবির আছে, আমাদের গণমানিপুরও প্রোগ্রাম কয়েকটা আছে। আমরা রাজীব গান্ধী আমরা যেটা বলছি রাজীব গান্ধী অমর রয়ে এটা ভারতবর্ষের জনগণের কথা, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রবক্তা ডেভেলপার অনলি রাজীব। ধন্যবাদ। Assam Downtown University enables you to unleash your true potential, whereby you can dream it and live it. Log on to www.adtu.in to explore a wide plethora of programs. Hurry, apply now.